ইদ্রিস বলল, ভাইজান ভালো করে দেখেন, এর নাম অচিন বৃক্ষ। বলেই থু করে আমার পায়ের কাছে একগাদা থুথু ফেলল। লোকটি কুৎসিত অভ্যাস, প্রতিটি বাক্য দুবার করে বলে এবং দ্বিতীয়বার বলার আগে একদলা থুথু ফেলে। ভাইজান ভালো করে দেখেন, এর নাম অচিন বৃক্ষ। অচিন পাখির কথা গানের মধ্যে প্রায় থাকে। আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং দেখলাম। মজার ব্যাপার হচ্ছে, এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে শুদ্ধভাবে, তৎসম শব্দের উচ্চারণে কোনো গণ্ডগোল হচ্ছে না। অচিন বৃক্ষ না বলে অচিন গাছও বলতে পারত, তা বলছে না। সম্ভবত গাছ বললে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয় না। ইদ্রিস বলল, ভালো করে দেখেন ভাইজান, ত্রিভুবনে এই বৃক্ষ নাই। তাই নাকি? যে ত্রিভুবনে নাই, ত্রিভুবনে এই গাছ নাই শুনেও আমি তেমন চমৎকৃত হলাম না। গ্রামের মানুষদের কাছে ত্রিভুবন জায়গাটা খুব বিশাল নয়। এদের ত্রিভুবন হচ্ছে আশপাশের 8-10 গ্রাম, হয়তো আশপাশে এরকম গাছ নেই। কেমন দেখতেছেন ভাইজান? ভালো। এরকম গাছ আগে কোনো দিন দেখছেন? না। ইদ্রিস বড়ই খুশি হল, থু করে বড় একদলা থুতু ফেলে খুশি প্রকাশ ঘটাল। বড়ই আচানক, কি বলেন ভাইজান? আচানক তো বটেই, ইদ্রিস এবার হেসে ফেলল। পান খাওয়া লাল দাঁত প্রায় সবকটা বের হয়ে এলো। আমি মনে মনে বললাম, কি যন্ত্রণা, এই অচিন বৃক্ষ দেখার জন্যে আমাকে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। বর্ষা কবলিত গ্রামে 2 মাইল হাঁটা যে কি জিনিস, যারা কোনো দিন হাঁটেননি তারা বুঝতে পারবেন না। জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে। হুক ওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। গাছটা দেখতেছেন কেমন কন্দেহি ভাইজান? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এরা শুধু গাছ দেখিয়ে খুশি নয়, প্রশংসাসূচক কিছু শুনতেও চায়। আমি কোনো বৃক্ষপ্রেমিক নই, সব গাছ আমার কাছে একরকমই মনে হয়। আশপাশের মানুষদের আমি চিনি না, গাছ চিনব কী করে? মানুষজন তাও কথা বলে, নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করে, গাছরা তেমন কিছুই করে না। অচিন বৃক্ষ কেমন দেখলেন ভাইজান? আমি ভালো করে দেখলাম, মাঝারি সাইজের কাঁঠাল গাছের মতো উঁচু, পাতাগুলি তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট, এবং গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ। গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম, ফুল হয়? ইদ্রিস কথা বলার আগেই পাশের দাঁড়ানো রোগা লোকটা বলল, যে না, ফুল ফুটনের টাইম হয়নি, টাইম হইলেই ফুটব। এই গাছ ফুল আসতে মেলা টাইম লাগে। বয়স কত এই গাছের? তা ধরেন 2000-এর কম না, বেশি হইতে পারে। বলেই লোকটি সমর্থনের আশায় চারদিক তাকাল। উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়ালো, যেন এই বিষয়ে কারো মনে সন্দেহের কোনো লেশমাত্র নেই। আমি অত্যন্ত বিরক্ত হলাম, গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে না, হুট করে বলে দিল 2000 বছর, আর তাদের সবাই কেমন মাথা নাড়ছে। আমি ইদ্রিসের দিকে তাকিয়ে বললাম, ইদ্রিস মিয়া, গাছ তো দেখা হলো, চলো যাওয়া যাক। আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছেন। ইদ্রিস হতভম্ব গলায় বললেন, এখন যাইবেন কি? গাছ তো দেখাই হইল না, তার উপরে মাস্টার সাহেবের খবর দেওয়া হয়েছে আসতেছে। আমার চারপাশে 17-18 জন মানুষ আর একপাল উলঙ্গ শিশু। অচিন বৃক্ষের লাগোয়া বাড়ি থেকে বউ ঝিরা উকি দিচ্ছে। একজন এক কাঁধে ডাব পেরে নিয়ে এলো। অবাক হয়ে লক্ষ্য করলাম কালো রঙের বিশাল একটা চেয়ারও একজন মাথায় করে আনছে। এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার। অচিন বৃক্ষ যারা দেখতে আসেন তাদের সবাইকে এই চেয়ারে বসতে হয়। অচিন বৃক্ষের নিচে চেয়ার পাতা হলো, আমি বসলাম। কি একজন হাত পাখা দিয়ে আমাকে প্রবল বেগে হাওয়া করতে লাগলো। স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব চলে এলেন। বয়স অল্প, তবে অল্প বয়সেই গালটাল ভেঙে একাকার, দেখেই মনে হয় জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ। বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছেন, ছাত্র পড়াচ্ছেন। হেডমাস্টারের নাম মোহাম্মদ কুদ্দুস। তার সম্ভবত হাঁপানি আছে, বড় বড় করে শ্বাস নিচ্ছেন, নিজেকে সামলে কথা বলতে অনেক সময় লাগলো। স্যারের কি শৈল ভালো? জি ভালো। আসতে একটু দেরি হইল, মনে কিছু নিবেন না স্যার? না, মনে কিছু নিচ্ছি না। বিশিষ্ট লোকজন শহর থেকে অচিন বৃক্ষ দেখতে আসে, বড় ভালো লাগে, বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনি ভুল করছেন ভাই, আমি বিশিষ্ট কেউ না। এই তোমরা স্যারকে হাত পা ধোয়ার পানি দাও নাই,
বিষয় কি, হাত পা ধুয়ে কি হবে, আবার তো কাদা ভাঙতে হবে। হেডমাস্টার অত্যন্ত বিস্মিত হলেন। খাওয়া দাওয়া করবেন না? আমার বাড়িতে পাক শাক হইতেছে, চারটা ডাল ভাত বিশেষ কিছু না। গ্রাম দেশে কিছু যোগার যন্ত্র করা যায় না। বিশিষ্ট মেহমানরা আসেন। গত বৎসর ময়মনসিংহের এডিসি সাহেব আসছিলেন, এডিসি রেভিনিউ, বিশিষ্ট ভদ্রলোক, অচিন বৃক্ষের রক্ষণাবেক্ষণের জন্য 1000 টাকা দেওয়ার ওয়াদা করলেন, তাই নাকি? জি, অবশ্যই, টাকা এখনও পাওয়া যায়নি। এরা কাজের মানুষ, নানান কাজের চাপে ভুলে গেছেন আর কি। আমাদের মতো না তো যে কাজকর্ম কিছু নাই, এদের শতেক কাজ। তবু ভাবতেছি একটা পত্র দিব, আপনি কি বলেন? দিন, চিঠি দিয়ে মনে করিয়ে দিন। আবার বিরক্ত হন কি না কে জানে, এরা কাজের মানুষ, চিঠি দিয়ে বিরক্ত করাও ঠিক না। এই চায়ের কি হইল, চা হচ্ছে নাকি? জি, বানাতে বলে এসেছি। চায়ের ব্যবস্থা আমার বাড়িতে আছে, মাঝে মধ্যে হয়। বিশিষ্ট মেহমানরা আসেন। এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন, বিরাট জ্ঞানী লোক। এদের দেখা পাওয়া তো ভাগ্যের কথা, কি বলেন স্যার? তা তো বটেই। চা চলে এলো। চা খেতে খেতে এই গ্রামের অচিন বৃক্ষ কী করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম। এক ডাইনি নাকি এই গাছের উপর সোয়ার হয়ে আকাশপথে যাচ্ছিল, হঠাৎ তার পানির পিপাসা হয়, এইখানে সে নামে। পানি খেয়ে তৃষ্ণা নিবারিত করে, পানি ছিল বড়ই মিঠা। ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে, তোমাদের মিঠা পানি খেয়েছি, তার প্রতিদানে এই গাছটি দিয়ে গেলাম, গাছটা যত্ন করে রাখবে, অনেক অনেক দিন পরে গাছে ফুল ধরবে, তখন তোমাদের দুঃখ থাকবে না, এই গাছের ফুল সব রোগের মহাঔষধ, একদিন উপাস থেকে খালি পেটে এই ফুল খেলেই হবে। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি এই গল্প বিশ্বাস করেন? হেডমাস্টার সাহেব অবাক হয়ে বললেন, বিশ্বাস করব না কেন, বিশ্বাস না করার তো কিছু নাই। যে যুগে মানুষ চাঁদে হাঁটাহাঁটি করছে, সেই যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চড়ে ডাইনি এসেছিল? জগতে অনেক আচানক ব্যাপার হয় জনাব, যেমন ধরেন ব্যাঙের মাথায় মণি, যে মণি 7 রাজার ধন। অন্ধকার রাতে ব্যাঙ এই মণি শরীর থেকে বের করে, তখন চারদিকে আলো হয়ে যায়, আলো দেখে পোকারা আসে, ব্যাঙ সেই পোকা ধরে ধরে খায়। আপনি ব্যাঙের মণি দেখেছেন? জি জনাব, নিজের চোখে দেখা, আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র। আমি চুপ করে গেলাম। যিনি ব্যাঙের মণি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন, তার সঙ্গে কুসংস্কার নিয়ে তর্ক করা বৃথা। তাছাড়া দেখা গেল ব্যাঙের মণি তিনি একাই দেখেননি, আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে। দুপুরে হেডমাস্টার সাহেবের বাসে খেতে গেলাম, আমি এবং ইদ্রিস। হেডমাস্টার সাহেবের হত দরিদ্র অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল। প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেব যদি এই দশা হয়, তখন অন্যদের না জানি কী অবস্থা। অথচ এরই মধ্যে পোলাও রান্না হয়েছে, মুরগির কোরমা করা হয়েছে, দরিদ্র মানুষটির অনেকগুলো টাকা বের হয়ে গেছে এই বাবদে। আপনি এসেছেন, বড় ভালো লাগতেছে। অজপাড়া গায়ে থাকি, দু একটা জ্ঞানের কথা নিয়ে যে আলাপ করব সেই সুবিধা নাই, চারদিকে মূর্খের দল। অচিন বৃক্ষ থাকায় আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা আসেন, বড় ভালো লাগে, কিছু জ্ঞানের কথা শুনতে পারি। বেচারা জ্ঞানের কথা শুনতে চায়, কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো না। আমি বললাম, রান্না তো খুব চমৎকার হয়েছে, কে রেঁধেছে, আপনার স্ত্রী? জি না জনাব, আমার কনিষ্ঠ ভগ্নী, আমার স্ত্রী খুবই অসুস্থ, দীর্ঘদিন শয্যাশায়ী। সে কি? হার্টের বাল্বের সমস্যা। ঢাকা নিয়ে গিয়েছিলাম, ডাক্তাররা বলেছেন 2 লাখ টাকা খরচ করলে একটা কিছু করা যাবে। কোথায় পাবো এত টাকা বলেন? আমি চুপ করে গেলাম। হেডমাস্টার সাহেব সহজ ভঙ্গিতে বললেন, আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেব, সে শহরের মেয়ে, ম্যাট্রিক পাস, তাই নাকি? জি, ম্যাট্রিকে 1st ডিভিশন ছিল, টোটাল মার্ক 611, জেনারেল অঙ্কে পেয়েছিল 76, আর 4টা নাম্বার হলে লেটার হতো। হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওর আবার লেখালেখির শখ আছে, বলেন কি, শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখত, তাই এই মূর্খের জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন? আপনি আসছেন, 2-1টা পড়ে দেখবেন। জি অবশ্যই পড়ব। মহসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি একটা কবিতার কপি করে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে, ছাপিয়ে দেবেন। ছাপা হয়েছে?
হয়েছে নিশ্চয়ই, কবিতাটা ভালো ছিল, নদীর উপর লেখা। পত্রিকা টত্রিকা তো এখানে কিছু আসে না, জানার উপায় নেই। একটা পত্রিকা পড়তে হলে যেতে হয় মশাখালীর বাজারে। চিন্তা করেন অবস্থা, শেখ সাহেবের মৃত্যুর খবর পেয়েছি দুদিন পরে, বুঝলেন অবস্থা? অবস্থা তো খারাপ বলেই মনে হচ্ছে, তাও অচিন বৃক্ষ থাকায় দুনিয়ার সাথে একটা যোগাযোগ আছে। আসেন ভাই সাহেব, আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবেন। সে শহরের মেয়ে, ময়মনসিংহ শহরে পড়াশোনা করেছে। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম, অপরিচিত অসুস্থ একজন মহিলার সঙ্গে আমি কি কথা বলবো। ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে এই মহিলার সঙ্গে দেখা করতে হয়। মহিলার সঙ্গে দেখা হলো, মহিলা না বলে মেয়ে বলাই উচিত, 19-20 বেশি বয়স হবে না, বিছানার সঙ্গে মিশে আছে, মানুষ নয় যেন মিশরের মমি। বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোনো প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেল না, তবে বিড়বিড় করে কি যেন বলল। হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন, পরক্ষণে হাসি মুখে বললেন, আপনাকে সালাম দিচ্ছে। আমি কি বলবো ভেবে পেলাম না, কিছু একটা বলতে তো হয়, অথচ বলার মতো কিছু পাচ্ছি না। মেয়েটি আবার বিড়বিড় করে কি যেন বলল। হেডমাস্টার সাহেব বললেন, রেণু বলছে আপনাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট হলো, ওর কথা আর কেউ বুঝতে পারে না, আমি পারি। আমি বললাম, চিকিৎসা হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন? হেডমাস্টার সাহেব এই প্রশ্নের জবাব দিলেন না। মেয়েটি বিড়বিড় করে আবারও কি যেন বলল। হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন ও জিজ্ঞেস করছে অচিন বৃক্ষ দেখে খুশি হয়েছেন কিনা। আমি বললাম, হয়েছি, খুব খুশি হয়েছি। মেয়েটি বলল, ফুল ফুটলে আরেকবার আসবেন, ঠিকানা দিয়ে যান, ফুল ফুটলে আপনাকে চিঠি লিখবে। মেয়েটি এই কথাগুলি বেশ স্পষ্ট করে বলল, আমার বুঝতে কোনো অসুবিধা হলো না। আমি বললাম, আপনি বিশ্রাম করুন, আমি যাই। হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন, আমি রাজি হলাম না। এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা, যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল। এই মেয়েটির দিনের আলো যে নিভে এসেছে তা যে কেউ বলে দিতে পারে। আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি, আসার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় ততটা না। আকাশে মেঘ করায় রৌদ্রের হাত থেকে রক্ষা হয়েছে, তার উপর ঠান্ডা বাতাস দিচ্ছে। ইদ্রিসের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছি। আমি বললাম, হেডমাস্টার সাহেব তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন না? করাইতেছে, বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পেছনে, এখন ভিটাবাটি পর্যন্ত বন্ধক, তাই নাকি? জি। এই মানুষটা পরিবারের জন্য পাগল, সারা রাত ঘুমায় না, স্ত্রীর ধারে বৈশা থাকে, আর দিনের মধ্যে 10টা চক্কর দেয় অচিন বৃক্ষের কাছে। কেন? ফুল ফুটেছে কিনা দেখে। অচিন বৃক্ষের ফুল হইল এখন শেষ ভরসা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। খেয়াঘাটের সামনে এসে আমাকে থমকে দাঁড়াতে হলো। দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন, ছুটে আশাজনিত পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়া একজন মানুষ, যা সারা শরীর দিয়ে দরদর করে ঘাম পড়ছে। ছুটে আসার কারণ হচ্ছে, স্ত্রীর কবিতার খাতা আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন, মনে পড়ায় সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন। আমরা একটা গাছের ছায়ার নিচে বসলাম। হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যেই 2 নম্বরই খাতার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে বললাম, খুব ভালো হয়েছে। হেডমাস্টারের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, এখন আর কিছু লিখতে পারে না, শরীরটা বেশ খারাপ। আমি বললাম, শরীর ভালো হলে আবার লিখবেন। আমিও রেণুকে সেটাই বলি, অচিন বৃক্ষের ফুল ফুটার বেশি বাকি নাই, ফুল ফোটার আগে পচা শ্যাওলার গন্ধ ছাড়ার কথা। গাছ সেই গন্ধ ছাড়া শুরু করেছে, আর কেউ সেই গন্ধ পায় না, আমি পাই। আমি গভীর মমতায় ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। তিনি ইতস্তত করে বললেন, প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার, প্রথম কবিতাটার একটা ইতিহাস আছে। কি ইতিহাস? হেডমাস্টার সাহেব লাজুক গলায় বললেন, রেণুকে আমি তখন প্রাইভেট পড়াই, একদিন বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজের খাতা আমার হাতে দিয়ে দৌড়ে পালাইল, আর তো আসে না, খাতা খুললে দেখি কবিতা আমারে নিয়ে লিখা, কি সর্বনাশ বলেন দেখি। যদি এই খাতা অন্যের হাতে পড়ত কি অবস্থা হইত বলেন? অন্যের হাতে পড়বে কেন, বুদ্ধিমতী মেয়ে, সে দিবে আপনার হাতেই। তা ঠিক, রেণুর বুদ্ধির কোনো মা বাপ নাই, কি বুদ্ধি। তার বাপ মা বিয়ে ঠিক করল, ছেলে পূবালী ব্যাংকের অফিসার, চেহারা সুরত ভালো,
ভালো বংশ, পানচিনি হয়ে গেল। রেণু চুপ করে রইল। তারপর একদিন তার মারে গভীর রাতে ঘুম থেকে ডেকে বলল, মা তুমি আমাকে বিষ জোগাড় করে দাও, আমি বিষ খাব। রেণুর মা বলল, কেন? রেণু বলল, আমি একজনের বিবাহ করব কথা দিছি, এখন অন্যের সঙ্গে বিবাহ হইতেছে, বিষ ছাড়া আমার কোনো উপায় নেই। কত বড় মিথ্যা কথা, কিন্তু বলল ঠান্ডা গলায়। ওই বিয়ে ভেঙে গেল। রেণুর মা বাবা তাড়াহুড়ো করে আমার সঙ্গে বিয়ে দিলেন। নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম, আপনি স্যার মনে কিছু নেবেন না? না, আমি কিছু মনে করিনি, সবাইরই বলি, বলতে ভালো লাগে। হেডমাস্টারের চোখ চকচক করতে লাগলো। আমি বললাম, আপনি ভাববেন না, আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবেন। তিনি জড়ানো গলায় বললেন, একটু দোয়া করবেন স্যার, ফুলটা যেন তাড়াতাড়ি ফুটে। পরন্ত বেলায় খেয়া নৌকায় উঠলাম। হেডমাস্টার সাহেব মূর্তির মতো ওপারে দাঁড়িয়ে রইলেন। তার দাঁড়িয়ে থাকার মধ্যেই এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি আছে, সেই প্রতীক্ষা অচিন বৃক্ষের অচিন ফুলের জন্যে, যে প্রতীক্ষার প্রহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষরাও। এবং কি আশ্চর্য, আমার মতো কঠিন নাস্তিকের মধ্যেও সেই প্রতীক্ষার ছায়া। নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে, আহা ফুল ফুটুক, অচিন বৃক্ষে একটি ফুল হলো ফুটুক। কত রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে, তার সঙ্গে যুক্ত হোক আরও একটি। হেডমাস্টার সাহেবও পারে দাঁড়িয়ে হাত নাড়ছেন। তার হাতে হাতির ছবি আঁকা দুই নম্বরে একটি কবিতার খাতা। দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতো লাগছে, হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা বাতাস পেয়ে তুলছে।